গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলছে দমন পীড়ন আর গ্রেফতার তবে শুধু গ্রেফতার করেই খান্ত হচ্ছে না প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছে নানা পদক্ষেপ কলাম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিয়েছিল কর্তৃপক্ষ সময়সীমার মধ্যে শিবির ছেড়ে না গেলে বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয় তবে সময়সীমা পেরিয়ে গেলেও আন্দোলনকারীরা সেখান থেকে সরে না যাওয়ায় কঠোর পথেই হাটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের তবে তিনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা গত কয়েকদিনে প্রায় এক হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ ওয়ার্ল্যান্ডসের আইকনিক জ্যাকসন স্কোয়ারের সামনে থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে আন্দোলনে নামেন মানুষ একই দিনে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামেন টেক্সাসের সান আন্তনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীই নয় এ বিক্ষোভে যোগ দিয়েছেন অনেক ইহুদি শান্তিকর্মীও এ সময় আন্দোলনরত বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও তাবু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলন করেছেন ক্যালিফোর্নিয়া টেক্সাস নিউ ওয়াশিংটন ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে পুলিশি বাধার মুখেও দমানো যাচ্ছে না তাদের উল্টো আরও বেশি সংখ্যক কলেজ বিশ্ববিদ্যালয়ে গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এদিকে বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশ জুড়ে এই বিক্ষোভের চড়া মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এমনকি ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয় যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে এতে তরুণ ভোটার হারানোর সংখ্যা বাড়ছে বাইডেনের এতে নভেম্বরের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টের ভরাডুবির সংখ্যাও উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছেন কেউ কেউ আফরিন মৌ সময় সংবাদ